বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া ডেইলি ব্লগ। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করব তোমরা অনেক 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 ভালো আছো। তো দেখো আজকে কিন্তু প্রায় এখন বাজে 12:10। দেখো তো ফাস্ট আছে যদিও আমার ঘড়িটা, তো তাও এখন 11:35 বাজে। ঠিক আছে, তো আমি স্নান টান করে চলে এসেছি, প্রায় আজকে 2 ঘন্টা লাগলো আমার পুজো দিতে। কেন বলতো, প্রথমত আজকে বৃহস্পতিবার, দ্বিতীয়ত হচ্ছে আজকে হচ্ছে নীলের উপোষ। তো নীলের উপোষে যথারীতি দেখো অনেকেই পরে নতুন, মানে নতুন শাড়ি পরে নীলের উপোষ অনেকেই করে। আমার মাকেও দেখেছি নতুন শাড়ি ব্লাউজ পরে। তো কিন্তু আমি তো আর শাড়ি টাড়ি পরি না সেরকম, তো নতুন শাড়ি তো লাভ নেই কিনে, তো এর জন্য নাইটি কিনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো তার মধ্যেই একটা আজকে পরে নিয়েছি। শিবের মাথায় জল ঢাললাম, পুজো দিলাম, আর মা লক্ষ্মীর ঘট বসালাম। তো সেরকম হয়তো আমি যতটা নিয়ম পারি, একা যতটা করতে পারি সেরকমভাবেই করি। আর যেহেতু আমার গ্যাসের প্রবলেম আছে, তো দুপুরে আমি ফল টল খেয়ে নিই, মানে পুরোপুরি খালি পেটে সন্ধে পর্যন্ত থাকি না। সকালবেলা গ্যাসের ওষুধ একটা খেয়েই নিয়েছি, খেয়ে নিয়ে উপোস করেছি। মানে উপোস মানে কি, দুপুর পর্যন্ত উপোস থাকবো। এখন তো পুজো টুজো দিয়েছি, এখন চা খাবো, একটু চা খেয়ে তারপরে পুজোটা তোমাদের শেয়ার করছি কিভাবে দিয়েছি, মানে আমি যেরমভাবে পেরেছি দিয়েছি। তো আমি অত নিয়ম জানি না, পুজোর নিয়ম টিয়ম আমি অত জানি না, যেহেতু আমার শাশুড়ি কি বলতো অতটা পুজোর অত কিছু করতো না। আমি এসেই লক্ষ্মীর ঘট পাতা সমস্ত কিছু, লক্ষ্মী ঠাকুর আনা, এগুলো আমি এসেই করেছি। আমার শাশুড়ি গোপাল পুজোই করতো, আর এমনি কোনো সেরকম নিয়ম নিষ্ঠা সেরকমভাবে ও অত কিছু জানতো না। আমার শাশুড়ি বলতো মন পরিষ্কার থাকলেই সব পরিষ্কার, তো উনি যেরমভাবে পুজো দেওয়ার ওটাই দিত, নিজেই পুজো দিত, যা করতো নিজেই করতো। তো তার জন্য আমি সেরকম নিয়ম জানি না। এবার আমার বাপের বাড়ির নিয়ম জানি, তো ওই বাড়ির নিয়ম এই বাড়ির নিয়ম নিশ্চয়ই আলাদাই থাকবে। তো আমার মাও এখন পায়ের জন্য আর অত কিছু পারে না করতে, আমরা যতদিন ছিলাম ওই বাড়িতে ততদিন মা করেছে। তো চলো আমি চা টা খাবো, সমস্ত কিছুই করব, তোমাদের সাথে সব কিছুই টুকটুক করে শেয়ার করব। আর এই যে এদিকে গোল্ডি চলে এসছে দেখো, হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে দেখলেই ও চলে আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কথা বলে নিই, কথা বলে নিই। গোল্ডি অনেকক্ষণ দেখেনি, আমি এই ঘরে পুজো দিচ্ছিলাম, এবার ওকে এই ঘরে রাখলে কি করে বলতো, ফুল টুল যা যা আনি সমস্ত কিছু খেতে শুরু করে। তো আমি এখনও চুল টুল আশ্রয়নি, কিছু করিনি, ওই অবস্থায় রয়েছি। তো চলো পুজোটা শেয়ার করে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো এই যে আমি ঘট বসিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার, অন্যদিন আমার হাজব্যান্ডই করে যায় সকালবেলা। আজকে তো সারানের স্কুল ছিল বলে ও বেরিয়ে গেছে সকাল সকাল, তো আমি সমস্ত কিছু বললাম যে না আজকে আমিই করে দিই, আজকে আর সব কিছু হয়নি। দেখেছো এখানে মা লক্ষ্মীর ঘট বসিয়েছি, আর এখানে হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ আছে, এই যে শিব ঠাকুর। আমার শিবলিঙ্গটা কিন্তু অনেকই ছোট দেখো, তো যেরমভাবে পেরেছি আমি দিয়েছি, যতটা জানি করার ততটাই ভাবে করেছি। তো দেখো এই যে আমার পুজো দেওয়া, আর একটা তরমুজ আনা হয়েছিল, তরমুজটা তো আমি ছুরি দিয়ে কেটে দিতে পারিনি, আমার ঠাকুরের কি বলতো বন্ধুরা বটি নেই, ছুরি আছে, তো ছুরি দিয়ে তো কেটে দিতে পারছি না আমি, তার জন্য গোটা তরমুজটাই দেখো এই যে এখানে তরমুজটা, এই গোটা তরমুজটাই ঠাকুরকে দিয়েছিলাম, দিয়ে তারপরে রেখে দিয়েছি এখানে, ওটাই দুপুরবেলা খেয়ে নেবো। সায়ন স্কুল থেকে আজকে হয়তো তাড়াতাড়ি ফিরবে। আর এদিকে দেখো গোল্ডি, এই যে তোমাদের সাথে কাজ কথা বলছি, আর এই যে গোল্ডি দেখো কি কাজ বাড়িয়ে দিল, ক্যালেন্ডারটাকে ছিঁড়ে রাখলো। ওর হচ্ছে এই হচ্ছে প্রবলেম, বুঝলে তো ওর হচ্ছে এই প্রবলেম, ও এই জিনিসটাই করে। আমি এর জন্য ঘরটা বন্ধ করেই পুজো করছিলাম। তো চলো চাটা করে নিয়ে আবার পরে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো চুল টুল আসে, রান্নাঘরে চলে এলাম, তো এখন করব হচ্ছে চা আমার জন্য, 1 কাপ করব, খেতে ভালো লাগছে না কিন্তু তাও খাবো, চা না খেলে ভালো লাগবে না, তো চা খাবো। আর নুন চিনির জল করব, জলটাও খাবো, আগে জলটা খেয়ে নেবো, চাটা হতে হতে জলটা খেয়ে নেবো। তো নুন চিনির জলটা খেয়ে চাটা বসিয়ে দেবো, তো তার জন্য তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। আর আজকে তো রান্নাবান্না সেরকম ব্যাপার নেই, এখানে গোল্ডিরটা এই যে ভাত করে এখানে উপর দেওয়া আছে, গোল্ডিকে ডিম দিয়ে খাইয়ে দেবো,
আর সায়ন দুপুরবেলা ও যেহেতু ও যাওয়ার সময় চাউমিন করে দিয়েছিলাম, ওকে আর আমার হাজবেন্ড দুজনেই চাউমিন খেয়ে গেছে। তো আর ই খেয়েছে, ছাতুর ঘোল খেয়েছে, তৈরি দিয়ে করে দিয়েছি। আর দুপুরবেলা ও যখন আসবে স্কুল থেকে, আজকে তাড়াতাড়ি চলে আসবে, চারটে সাবজেক্ট আছে আজকে, তো প্রজেক্ট জমা দিতে গেছে, সেখানে চারটে সাবজেক্ট ওর আজকে পরীক্ষা, তো সেটা চলে আসবে তাড়াতাড়ি, আজকে আসবে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে হয়তো। ঠিক আছে, তো চলে এলে ওই আমার সাথেই তরমুজ, তারপরে দই দিয়ে একটু ভোল করে দেবো, মিষ্টি দই দিয়ে, তো ওইগুলোই খেয়ে নেবে। তো আর রাত্রিবেলা কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো তোমাদের সাথে, সমস্ত কিছু শেয়ার করবো। তো আপাতত এখন চলো চাটা করে নিই, করে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। গল্প না করলে ভালো লাগে না, কদিন ধরে আসতেও পাচ্ছি না, পরীক্ষার চাপ থাকছে, তার মধ্যে তো তোমরা তো জানোই, যাদের যাদের বাড়িতে ডগি আছে তারা সবাই জানো যে তাদেরকে কতটা মানে কেয়ার করতে হয় সারাদিনে, বিশেষ করে গরমকালটা একটু তাদের সাথে থাকতে হয়, কারণ কি গরমে ওরা এমনিতেই কষ্ট পায়। আর আমার অনেকে সেদিনকে মুখে বলছিলো যে এসি আছে, গোল্ডিকে কেন রাখো না এসিতে, একটা বোন বলছিল। তো আমি এসিতে আমি গোল্ডিকে রাখতে চাই, কিন্তু গোল্ডির সমস্যা এটাই হয়, গোল্ডিকে ধরো ওই ঘরে এসি চালিয়ে দিয়ে চলে আসি, গোল্ডি কিন্তু একা থাকে না, গোল্ডি সে এই ঘরেই চলে আসবে, দরজা ধাক্কাবে, দূর ধাক করে দরজা ধাক্কায়। আমি কোনোদিন যদি দুপুরবেলা ওকে রাখি, রেখে আমি দেখাবো গোল্ডি কি করে, ওকে একাও থাকবে না, যদি আমি গিয়ে থাকি তাহলেও থাকবে। তো আর দুপুরবেলা আমি এর জন্য এসিটা চালাই না, ফালতু মানে খরচাটা মানে বুঝতেই পারো তোমরা, একার উপরে আমার হাজবেন্ডের উপরই পুরো সংসারটা, তার জন্য আর চালানো হয় না। তো যাই হোক, রাত্রিবেলা অবশ্যই চালিয়ে দিই গোল্ডিকে, যাতে ওর কষ্ট না হয় আর আমার ছেলের কষ্ট না হয়, এদের দুজনের জন্যই চালানো। আমার তো এসির তলায় ঘুমানোই মানে খারাপ, খুবই খারাপ, কারণ কি আমার যেহেতু থাইরয়েড আছে, তারপরে পায়ের সমস্যা আছে, মানে দেখোই তো তোমরা পা, যারা একটু হেলদি সবারই মানে একটা পায়ের সমস্যা থেকেই থাকে, তো ঠান্ডা লাগলে পায়ের যন্ত্রণা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, যেহেতু মাইগ্রেনের প্রবলেম রয়েছে, অনেক কিছুই রয়েছে ব্যাপার, ইউটিউব করে আরও বেশি মাইগ্রেনের সমস্যা হয়ে গেছিলো আমার। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলো এখন চাটা করে নিই আর জলটা করে খেয়ে নিই, আবার আসছি তোমাদের কাছে ফিরে। সন্ধেবেলা এখন হচ্ছে ঘড়িতে বাজে 6:20, ঠিক আছে, 6:20 সময় আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, আর এদিকে নীলের বাতিটাও জ্বালিয়ে দিলাম, কারণ নীলের বাতি তো তোমরা সবাই মানে সবাই জানো, সবাই জ্বালাচ্ছ, যাদের যাদের সবারই সন্তান আছে, মেয়ে ছেলে যেই সন্তানই থাক, সব সন্তানের জন্যই নীলের বাতি জ্বালাতে হয়। তো নীলের বাতি জ্বালানোটা আমি শুনেছি যে ভালো, তো নীলের বাতি তাই জ্বালিয়ে দিলাম এখানে, আর একটা মোমবাতি রেখে দিয়েছি, ওটা আমার হাজবেন্ড জ্বালাবে, কারণ কি ও মানে চায় যে ও এসে জ্বালাবে সন্তানের জন্য, মা যদি জ্বালায় বাবা তো অবশ্যই চাইবে, কারণ বাবারও সেটা অধিকার আছে নীলের বাতি জ্বালানোর, মা যদি থেকে থাকে। তো দেখো আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি কি আজকে সারাদিন বাড়িতেও আসতে পারিনি, সায়নের পরীক্ষা ছিল তোমরা তো জানোই প্রজেক্টের, তো ও বাড়িতে আসতে পারিনি, সায়নকে রিক্সায় তুলে দিয়েছে, তো সারাদিন মোটামুটি না খাই খাওয়াই রয়েছে ও, আমি বলেছিলাম বাড়িতে এসে অন্তত শরবতটা খেয়ে যেতে, তো সেটাও পারিনি, টাইম পাইনি, একদমই টাইম পাইনি। তো আমি এর জন্য তাড়াতাড়ি করে এদিকে পুজোটা সেরে নিচ্ছি, ও এসেও আবার বাদবাকিটা কিছুটা দেবে, আমিও কিছুটা দিয়ে রাখছি। তো দেখো তোমরা, আমি এইভাবেই পুজো দিয়েছি, আর আমার ঘরেই শিব ঠাকুর, ঘরেই সব, ঘরেই আমি আমার মাকেও দেখেছি ঘরেই পুজো করতো, মন্দিরে যে গিয়ে শিবের মাথায় জল ঢালবো সেরকম সুযোগ ওই মানে বিয়ের আগেও পাইনি, তখন শিবরাত্রি করতাম অবশ্য, নীলের উপোস করতাম না, নীলের উপোস তো সায়ন হওয়ার পরই করি। তো এর জন্য কি এখানেও তাই একই পদ্ধতি, যে বাড়িতেই সমস্ত কিছু পুজো আর্চা সবই বাড়িতে, তো বাড়িতেই এর জন্য করে ফেলি। দেখেছো তোমরা শিবরাত্রিতেও দেখেছো আমার বাড়িতেই শিবরাত্রি পুজো করেছিলাম, তো নীলের উপোসটাও তাই বাড়িতেই করি, বিপত্তারিণী পুজোর সময় বাধ্যগত মন্দিরে যেতে হয়, কারণ বিপত্তারিণী মা তো আমার ঘরে, অ্যাকচুয়ালি বিপত্তারিণী ঘর সেই বসালে অনেক কিছু নিয়ম মানতে হয়, যেগুলো আমি অনেক কিছু আছে জানি না, তো ওর জন্য আমার বিপত্তারিণী পুজোটা বাইরে গিয়ে মন্দিরে করতে হয়। তো চলো দেখতে থাকো, আমার পাশে থাকো, সাথে থাকো আমার মিষ্টি বন্ধুরা। কমপ্লিট করে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে এই যে
রাতে বলেছিলাম করব কি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছো, ময়দা নিয়েছি আর একটু জোয়ান নিয়ে নিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি আন্দাজ মতো, আর তোমার কালো জিরে দিয়েছি আর হিং দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দেব, ময়ান দিয়ে তারপর ময়দাটা মাখবো। জোয়ানটা দিলে অ্যাকচুয়ালি কি মানে অম্বলটা হয় না, যেহেতু তেলে ভাজা তো জোয়ানটা আমরা জন্য লুচিতে দিয়ে থাকি, লুচি বলো পরোটা বলো আমরা দিই, কারণ কি যেহেতু তেলের খাবারটা আরও সারাদিন না খাওয়া, তার মধ্যে এই তেলের খাবারটা খেলে স্বাভাবিক গ্যাস অম্বল হতেই পারে, তো এর জন্য একটু জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে। আর কালো জিরে তো দিয়েই থাকি লুচিতে। তো দেখো এই যে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেল, এবার আমি এটাকে এই কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি, এটা আমার একদম পরিষ্কার একটা কাপড়, তো এটাকে ভিজিয়ে নিয়ে ব্যাস এইভাবে ঢাক ঢাকা দেড় দু ঘন্টা রেখে দিই, তারপরে আসবো এখানে লুচিটা ভাজতে। তো এখন আমি করব এই যে বন্ধুরা দেখেই বুঝতে পারছো এটা কি, আমি এখন করব হচ্ছে চা, ঠিক আছে? তো চলো চা করতে করতে, অ্যাকচুয়ালি কি মোবাইলে স্ট্যান্ডটা যতদিন না নিচ্ছে না এত অসুবিধা হচ্ছে বন্ধুরা কাজ করতে, তো সমস্ত কিছু কাজ শেয়ার করতেও খুবই অসুবিধা হচ্ছে, তো গোল্ডির কারণেই নিচ্ছি না, কিন্তু মনে হচ্ছে গোল্ডি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি বলছি বলো তো তোমাদের, আমার গোল্ডি কি করেছে জানো, আজকে তোমাদের যে নতুন নাইটিটা আমি দেখিয়েছি সেই নাইটিটা গোল্ডি আজকে কি করেছে, একদম পেছন দিক দিয়ে ছিঁড়ে দিয়েছে নতুন নাইটি, সেটাকে আবার সেলাই করলাম, সেলাই করে তারপরে এই সন্ধ্যে ঠাকুর দিলাম জানো তো। এই হচ্ছে গোল্ডির ব্যাপার, ঠিক আছে? তো গোল্ডিকে কীভাবে বিশ্বাস করবো আমি জানি না, তো দেখি কিনতে তো হবেই, করতে তো হবেই, ওর থেকে সাবধান করে করে রাখতে হবে। আমাকে এক বোন বলেছিল যে গোল্ডিকে যেই সময় ভিডিও করো ওই সময় আটকে রাখবে, অ্যাকচুয়ালি গোল্ডিকে আমরা কোন আটকাইনি, মানে ওই যে বেঁধে রাখা ওটাকে চিৎকার করে ফাটিয়ে দেবে, আমার ভিডিও করতে দেওয়া তো দূরের কথা, আমাকে কোনো কথাই বলতে দেবে না, আর সেটা আবার বিপরীত হয়ে যাবে একদম, যেহেতু ওকে কোনো সময় আটকানো হয়নি ও এখন আটকালেই ওটা করবে, একমাত্র ওই স্নান করে উঠলে কিছুক্ষণের জন্য ওকে আটকানো হয়, যেহেতু ভিজা গায়ে বিছানা বিছানায় উঠে অবস্থা খারাপ করে দেয়, কিন্তু কি ওই ওই যে চিৎকার করে, কি যে চিৎকার করে সবাই বোঝে যে ও স্নান করে উঠেছে, মানে ফ্ল্যাটে সবাই বুঝে যায় যে এখন গোল্ডি স্নান করে উঠেছে। তো চলো বন্ধুরা আমি চাটা করে নিই, করে টরে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা আমি চলে এলাম রান্নাঘরে, তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে চলে এসেছি, এখন বাজে 9:15, তো 9:15 থেকে আমি এই যে লুচি কিছু বেলে নিয়েছি আর এখানে রয়েছে, বাদবাকি করব। আর এদিকে দেখো এই যে ছোলার ডাল করেছি, হিং দিয়ে করেছি ছোলার ডালটা, তো আলু দিয়েছি ডোমো ডোমো করে আলু কেটে দিয়েছি, তো ছোলার ডালটা দিয়ে আর এই লুচি হবে, লুচি দিয়ে খাওয়া হবে। তো চলো দেখতে থাকো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা এই যে লুচি ভাজছি, লুচিগুলো কিন্তু বেশ ফুলছে, তার মানে ময়ামটা আমার ভালোই দেওয়া হয়েছে আজকে, কিন্তু আমার বেলাটা কিন্তু তেড়া দেখা হয়েছে, তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ লুচিটা আমার পুরো গোল হয় না, একটু তেড়া বেঁকা হয়ে যায়, কিন্তু ফোলে ভালো, লুচিটা ময়ানের উপরই সব ডিপেন্ড করে ফোলাটা। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে খুনতি লুচি তুলতে পারছি না, তো চলো পাশে থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা কালকে আর রাত্রেবেলা লুচি টুচি করার পরে আর আসতে পারিনি, কারণ খেতে টেতে দেওয়ার ছিল, ই ছিল, এই সমস্তর জন্য আর আসা হয়নি। তারপরে শুতে গেছি যখন, তখন ভেবেছিলাম একবার কথা বলে এন্ড করব, তো তারপরে আর হয়নি, কারণ শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো কালকে, যেহেতু আমি উপবাস খুব একটা করি না, মানে আগে তো করতাম, অনেক পুজোতেই করতাম মায়ের সাথে, কিন্তু যেহেতু মানে শরীরে এত প্রবলেমের জন্য আমি করি না উপোসটা, এক বিপত্তারিণী পুজোর উপোসটা করি আর এই নীলের উপোস করি, আর শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে নিরামিষ কিছু খেয়ে নিই, এরকমই সেদ্ধটের তো খেয়ে নিই। তো যাই হোক কালকে আর করতে পারিনি, ভিডিওটাও এন্ড করা হয়নি,
তো এর জন্য আমি আরো এলাম যে ভিডিও তো এডিট করতে হবে। আর আজকে সংক্রান্তি, দেখো এই যে গিমা শাক নিয়ে বসেছি। কারা কারা সংক্রান্তির দিন তোমরা গিমা শাক খাও? আমাদের আজকে সংক্রান্তির দিন গিমা শাক খেতে হয়, তারপরে একটা শুক্তো করে ডুমু, তারপরে এঁচোড় টেঁচোড় দিয়ে, কিন্তু সেটা আর করা হয়নি, কারণ অনেক ধরনের সবজি লাগে, তো ওই সমস্ত কারণে এবার ওগুলো তো আনতেও হবে। তো আমার হাজব্যান্ডের যেহেতু অফিস ছিল, ও কখন যাবে, কখন আনবে, কি করবে, তার জন্য হয়নি। আমাদের বাপের বাড়িতে আজকের দিনে টক ডাল খায়, তারপরে তেঁতোর ডাল খায়, তারপরে ওই এঁচোড় ডুমোর টুমোর সমস্ত সবজি দিয়ে একটা শুক্তোর মতো করে, গিমা শাকের বড়া খায়। তো যাই হোক, গিমা শাকের বড়াটাই এই নিয়মটাই শুধু করলাম, আর তেঁতোর ডাল করব। তো এই করব আজকে, বেগুন ভাজা করব, যেহেতু শনিবার এমনিতেও নিরামিষ। তো ও আজকে শনিবার না, সরি বন্ধুরা, আজকে তো সংক্রান্তি, সংক্রান্তির দিন যেহেতু নিরামিষ, শনিবার তো কালকে, দেখো তার মানে আমার কালকে নিরামিষ গেল নীলের উপোষে, আবার তোমার আজকে নিরামিষ সংক্রান্তি, আবার কালকে নিরামিষ, কালকে শনিবার, কিন্তু পয়লা বৈশাখ কালকে, সায়ন তো বক বক করেই যাবে, আমি জানি না কী বলবে। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালো থেকো। চলো বন্ধুরা, টাটা।